प्रेमानंद निताय गौर श्री हरिबोल 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 Hey, hey, hey.
जाय भावे जाय जाय भावे रे बालाय जाय रे आहा मोरे अरे रे मोरे मोरे आ मोरिया मोरी रे आहा मोरी रे जाय जाय भावे रे बालाय ओ मोरिया जाय जाय भावे रे बालाय आहा मोरी रे जाय जाय भावे रे बालाय आहा मोरी रे जाय जाय भावे रे बालाय आमार जय रे गोरा जय श्री गौर हरि जय निताय समवेत आजकेर ए पवित्र हरिवासरे उपनीत आमार कृष्ण अनुरागी भक्तमंडली एवं उपस्थित आमार भक्तिमती मा एवं बोनेरा भगवानेर अप्राकृत अनंत कृष्ण कथामृत परिवेशन करार पूर्वे जे सकल कृष्ण भक्त এই পবিত্র হরিবাসরে এসে উপনীত হয়েছেন সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা বাড়িতে চারটে প্রদীপ জ্বলছে কথাটা একটু মনোনিবেশ করবেন একটা বাড়িতে চারটে প্রদীপ জ্বলছে আপনারা তো সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ দেন মা বোনেরা তো বিলক্ষণ জানেন এক কৃষ্ণ ভক্ত যখন বাড়িটিতে প্রবেশ করলেন হঠাৎ প্রথম প্রদীপটা নিভে গেল তখন ওই কৃষ্ণ ভক্ত প্রথম প্রদীপের কাছে গিয়ে বলছে ওগো প্রদীপ আমার কি কোনো আচরণে ভুল হলো আমার কি গোবিন্দের চরণে কোনো অপরাধ হলো যে আমি প্রবেশ করা মাত্র তুমি নিভে গেলে হঠাৎ ওই প্রদীপটি তখন বলে উঠল গো আমি কে জানো আমি তোমার সামান্য বাড়ির প্রদীপ নই আমি হলাম তোমার ঘরের শান্তি মায়ার জীব হচ্ছ তোমরা আমার নাম শান্তি তাই যেহেতু আমার নাম শান্তি আমি সব সময় কারো বাড়িতে তো থাকি না মায়াবদ্ধ জীবের কাছে সব সময় তো আমি থাকি না যতক্ষণ কৃষ্ণ নামে মত্ত থাকো তখন আমি জ্বলে থাকি শান্তির প্রদীপ হয়ে কিন্তু আমরা তো মায়াবদ্ধ জীব যখন আবার মায়ায় জড়িয়ে পড়ি মায়াতে আকৃষ্ট হই তখন তো আমি নিভে যাই আচ্ছা বেশ মেনে নিলেন হঠাৎ দেখলেন দ্বিতীয় প্রদীপটাও নিভে গেল চারটে প্রদীপ জ্বলছে তখন ওই কৃষ্ণ ভক্তটি তৃতীয় প্রদীপের কাছে গিয়ে বলছে তুমি কে আমার বাড়ির শান্তি নিভে গেল তুমি কে বলছে আমি হলাম সুখ যেখানে তোমার মনে শান্তি থাকলো না সেখানে আমি সুখ কি করে থাকি বলো কি করে থাকবো শান্তি যখন চলে গেল তাই ভাবলাম আমিও চলে যাই দেখতে দেখতে হঠাৎ তৃতীয় প্রদীপটাও নিভে গেল তুমি নিভে গেল কেন তুমি কে বলছে আমি হলাম ভালোবাসা তোমার শান্তি নেই তোমার সুখ নেই আমার ভালোবাসারও কোনো মর্যাদা নেই কিন্তু চতুর্থ প্রদীপটি ধিক ধিক করে জ্বলছে তখন ছল ছল নয়নে কৃষ্ণ ভক্ত বলছে ওগো প্রদীপ
ওই তিনটে প্রদীপ যখন নিভে গেল তখন তুমি কেন জ্বলে আছো, তুমিও নিভে যাও, নিঃস্ব করে দাও আমায়। ওই প্রদীপ তখন বলে উঠল, না গো আমায় নিভতে বলো না, আমি কে জানো, আমি হলাম তোমার বিশ্বাস। তুমি কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের দাস হয়, যারা ভগবানের ভক্ত হয়, যারা কৃষ্ণ নাম নিয়ে সংসারে থাকে, ভগবান তাদেরকে বড় পরীক্ষা করে গো। যারা স্কুলে যায় তাদের পরীক্ষা হয়, তাই যারা ভগবানের বিদ্যালয়ে ভক্তি প্রেম নিয়ে যায় ভগবান তাদেরকে পরীক্ষা করে। ভগবান তোমার সুখ কেড়ে নিল, শান্তি কেড়ে নিল, ভালোবাসা কেড়ে নিল, কিন্তু চতুর্থ প্রদীপ আমি বিশ্বাস, তথাপি তুমি ভগবানের প্রতি বিশ্বাস হারিও না। যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হয়ে যাই তার সারা জন্মের দাসানুদাস। তোমার বাড়িতে মাঝে মাঝে শান্তি থাকবে না, সুখ থাকবে না, এটা আপনাদের জন্যে, ভালোবাসা থাকবে না, তা বলে তুমি ভগবানকে দোষ দিও না যেন, ভগবানের প্রতি বিশ্বাস হারিও না যেন, কারণ আমি হচ্ছি বিশ্বাস নামক প্রদীপ। আমাকে যদি তুমি ধরে রাখতে পারো, মানে ভগবানের প্রতি যদি তুমি বিশ্বাসটা অটুট রাখতে পারো, তাহলে আমার শক্তি আছে, আমার এই প্রদীপ দিয়ে, বিশ্বাসের প্রদীপ দিয়ে তোমার কৃষ্ণ গৃহের শান্তি সুখ ভালোবাসার প্রদীপগুলোকে আবার নতুন করে জ্বালিয়ে দেব। তাই আপনাদের শ্রীচরণে নিবেদন করব, মায়েরা বাবারা যতক্ষণ ভগবানের নাম শ্রবণ করবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন না। ভগবানের প্রতি বিশ্বাস না থাকলে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষায় একটা কত সুন্দর কথা বলেছে জানেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ দেন বিলিভ ইন গড, বলছে আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, তবেই তো তুমি ভগবানকে বিশ্বাস করতে পারবে। আমরা যদি দ্বৈত মন নিয়ে, দ্বৈত ভাব নিয়ে ভগবানকে ডাকি, তাই তো ভগবানের নাম করছি, ভগবানের নাম করাচ্ছি, একাদশী করছি, পূর্ণিমা করছি, অমাবস্যা করছি, ভগবান কৃপা করবেন তো? এই মানসিকতা নিয়ে যারা ভগবত পথে অগ্রসর হয় তাদের ভগবত কৃপা হয় না মা। তাই আজ থেকে আপনাদের সাথে সাথে আমাকেও শিক্ষা নিতে হবে, যদি আমরা গোবিন্দ চরণে বিশ্বাস রাখতে পারি তাহলে গোবিন্দ ঠিক আমাদেরকে কৃপা করবে। এই বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে, প্রেম নিয়ে আজ আমরা হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা সাধন করব। প্রথমে একটু গৌরচণ্ডী, তবে গতবারও আমি আপনাদের কীর্তন এখানে পরিবেশন করে গেছি, আমি শাস্ত্রের বাইরে কথা বলব না। একটা নারকেলের কেন তিনটে মাথা আর ঘরে কেন তিনটে ঝাঁটা কিনতে হয়, এরকম কীর্তন আমার কাছে আশা করবেন না। যেটু শাস্ত্রের কথা মহাপ্রভু শিখিয়েছেন সে কথা আমি আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করব। পদকর্তা মহাজন কলম দিচ্ছেন, ওগো আমার জয় রে জয়, জয় রে গোড়া, আহা জয় রে জয়, জয় রে গোড়া, গোড়ায় দেখো দেখো সচিরনন দন নন্দ, জয় রে জয় রে গ। এবার উলুধ্বনি দেন তো মায়েরা, সারে মানে সাগা মগ পা মা
জয়রে জয় রে গোদা হকি আমার জয় রে জয় রে গোদা গোদা আমার সচির কুমার কুমার এই ভব জীবে এই ভব জীবে এই কলির জীবে এই ভব জীবে এই কলির জীবে এই ভব জীবে কলির জীবে এই কলির জীবিত রাইতে দেখো আর তোকে হো নাই 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 না এই ভব জীবে কলির জীবে এই ভব জীবে তদাইতে আর তো কেহ না কৃপা করে এলেন প্রভু বড় কৃপা করে এলেন প্রভু দয়া করে এলেন প্রভু এলেন প্রভু দয়া করে এলেন প্রভু সোনা হে সোনার নদী নদিয়া কৃষ্ণ নাম হরির নাম কৃষ্ণ নাম ও কৃষ্ণ নাম হরির নাম কৃষ্ণ নাম দেবেন বলেন প্রভু বলেন সদার নদী নদিয়া একবার হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল মানব জনম ধন্য হবে হরি বল হরি বল মানব জনম ধন্য হবে হরি বল হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল কলি যুগের মহামন্ত্র একবার হরি বল হরি বল কলি যুগের মহামন্ত্র একবার হরি বল হরি বল মানব জন্ম আর হবে না হরি বল হরি বল হবে আশা সার্থক হবে একবার হরি বল হরি বল মানব জন্ম ধন্য একবার হরি বল হরি বল একবার হরি বলে প্রেমানন্দে বাহু হরি 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 বলে প্রেমানন্দে বাহু বলে প্রেমানন্দে বাহু বলে হরি বল হরি বল শাস্ত্রে প্রমাণ হল শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা ভগবান তো অনেক লীলা করেছেন বাবা কিন্তু শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা
নরবপু তাহার স্বরূপ গোপবেশে বেণুকর নবকৈশোর নটবর নরলীলা হয় অনুরূপ। এই শাস্ত্রের কথাটা একটু ভালো করে বুঝে নেবে। শ্রীকৃষ্ণের যত কো লীলা, ভগবান যত যত লীলা করেছেন মা, তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা। ভগবান দেখলেন, আমি যদি ভগবান হয়ে সংসারে যাই তাহলে ভক্তদের সাথে আমার মেলামেশা হবে না, ভক্তদেরকে আমি আপন করে পাবো না, কাছে পাবো না। কারণ ভক্ত প্রহ্লাদের পিতার নাম আপনারা জানেন হিরণ্যকশিপু। তাকে নিধন করার জন্য ভগবান একটা রূপ ধারণ করেছিলেন, যে রূপটির নাম হচ্ছে নৃসিংহদেব রূপ। এমন ভয়ঙ্কর রূপ দেখেছিলেন যে ভক্তরা তার কাছে যাওয়া তো দূরস্থ, স্বয়ং লক্ষ্মী পর্যন্ত ভগবানের কাছ থেকে পিছিয়ে গিয়েছে। তো ভগবান দেখলেন এইসব লীলা যদি আমি বারংবার করি আমার কাছে কেউ আসবে না, তাহলে আমাকে কোন লীলা করতে হবে? শ্রীকৃষ্ণের যতেকো লীলা সর্বোত্তম নরলীলা। আমি মানুষের সাজে মানুষের বেশে গিয়ে ভক্তগণের কাছে লীলা করব। সেই লীলা করার জন্যে তিনি যুগে যুগে এসেছেন, কলিযুগে সত্য যুগে এসেছিলেন নারায়ণ হয়ে, ত্রেতা যুগে এসেছিলেন শ্রীরামচন্দ্র হয়ে, দ্বাপর যুগে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে, আর কলিকালে তিনি এলেন মা রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ। তিনি এলেন আমাদের মাঝে। পদকর্তা মহাজন কলম নিলেন, কি কলম দিলেন বলে, বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন। মা বোনেরা আপনারা খুব মন দিয়ে কীর্তন শোনেন, সে আমি গত বছর জেনে গেছি। আপনারা ভালোবাসেন কীর্তন, আমি খুব সহজ করে বলবো, বুঝে নেবেন। বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন খেলতেন, লীলা করতেন, বাঁশি বাজাতেন, তিনি কলিকালে রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরাঙ্গ। তো তিনি কি এখন বাঁশি বাজান কি? মা বোনেরা, গৌরহরি বাঁশি বাজিয়েছিলেন? তাহলে দ্বাপর যুগেও লীলা করেছেন, কলিযুগে লীলা করেছেন, একটু আপডেট হয়ে গেছে, লীলাটা একটু পরিবর্তন হয়েছে যুগের তালে। কি পদের মধ্যে উত্তর? ওই জন্য কীর্তনের পদাবলী বাদ দিয়ে কীর্তন করলে অসম্মান হয়। পদের মধ্যে উত্তর আছে, দেখুন। বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, ও বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, ও নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। তাহলে সেখানেও খেলা ছিল, দেখুন আপনারা নিজেরাই খেলাটা খেলছেন, বলেছি যে খেলুন, আপনি নিজেই খেলছেন, এটাই মজা। গৌরহরি সবাইকে বলছেন, ভগবানকে কে চাই, ভগবানকে কে না চাই? ভগবানকে সবাই চাই। ভগবান বলে দিয়েছেন, তুমি যদি আমাকে চাও, আমাকে যে চাই আমি তাকে চাই, ভগবানের কথা, আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই তো মাঝে মাঝে তাকে আমি না চাই। আমাকে যে হিসেবটা দেখুন, অঙ্কটা দেখুন, ফর্মুলাটা দেখুন, আমাকে যে চাই আমিও তাকে চাই, একদম সোজা হিসেব। আর আমাকে যে না চাই, হ্যাঁ, আমি তাকে না চাই। শাস্ত্রের বাইরে কথা নয়, আমরা হচ্ছি নিত্য কৃষ্ণের দাস। এটা যদি আমাদের মনের ভেতরে থাকে, আমাদের থাকে না, আমরা ভগবানের দাস মানে চাকর, আমরা চাকর মনে করতে পারি? আমরা মালিক সেজে বসে আছি। চাকর হওয়ার উপকারটা কি? না, আমার ভালো মন্দ মালিক বুঝবে, আমি ভালো করছি না মন্দ করছি মালিক বুঝবে, সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি। এই যে আপনাদের এখানে আলু বাগানের চাষ হচ্ছে, সব মাঠের দায়িত্ব নিয়েছেন আপনি, এবার টেনশনে মাথা ঘুরছে, দিয়ে দিন ভগবানকে দায়িত্ব দিন।
ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে ফুয়ারি তোমার ভাবনা তিনি ভাবছেন শুধু তুমি ভাবো তাকে যদি কেউ সকাল থেকে সন্ধে পর্যন্ত গোবিন্দকে ভাবে আমাদের সমস্ত ভাবনার দায়িত্ব নেন শ্রীহরি আর কেউ যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত নিজের কথা ভাবে গোবিন্দ দেখে ঠিক আছে ও যখন নিজের কথা ভাবছে তো নিজেই ভাবো আমাকে কি দরকার বাবা ভাবো তখন আমাদের ভেবে 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 জনম যায় হ্যাঁ তাই দেখুন লীলা জগতে পদাবলিতে কি পাওয়া গেল ভগো বৃন্দাবনের খেলা ছিল মুরলিবার বৃন্দাবনের খেলা ছিল মুরলিবার বৃন্দাবনের খেলা ছিল মুরলিবার ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলিবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি 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 বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ভক্তদেরকে নিয়ে মানে সখাদেরকে নিয়ে সিদাম সুদাম দাম বসুদাম নবলক্ষ ধেনু নিয়ে মাঠে ছোটাছুটি করতেন না দৌড়া দৌড়ি সেটাই তো কত কর্তা লিখছেন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি নবদ্বীপের খেলা হলো ধুলোয় গড়া গড়ি নবদ্বীপের খেলা হলো ধুলোয় গড়া গড়ি নবদ্বীপের খেলা হলো ধুলোয় গড়া গড়ি আর নবদ্বীপের খেলা হলো ধুলোয় গড়া গড়ি বৃন্দাবনের খেলা ছিল সিংহবাদন বৃন্দাবনের খেলা ছিল সিংহবাদন বৃন্দাবনের খেলা ছিল সিংহবাদন বৃন্দাবনের খেলা ছিল সিংহবাদন নবদ্বীপের খেলা হরি নামেতে মগন আর নবদ্বীপের খেলা হরি নামে প্রেমগন এবার নবদ্বীপের খেলা হরি নামেতে মগন নবদ্বীপের খেলা হরি নামে প্রেমগন যদি তোমরা হরি নামে কাঁদতে পারো যদি তোমরা হরি নামে কাঁদতে পারো যদি তোমরা কৃষ্ণ নামে কাঁদতে পারো যদি কৃষ্ণ নামে কাঁদতে পারো মহাপ্রভুর খেলা সাথী হও কৃষ্ণ নামে কাঁদতে পারো মহাপ্রভুর খেলা সাথী হও হরি নামে কাঁদতে পারো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা যেগুলি করি সেগুলিকে বলে খেলা আর ভগবান যেগুলি করেন সেগুলি হচ্ছে লীলা শাস্ত্রে প্রমাণ আছে অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিত ভবতে তাদৃশী ক্রীড়া যা সুতা তৎপর ভবে বাংলা মানে কি বাংলা বলে দিই মাদের কি অনুগ্রহায় ভক্তানাং ভক্তের অনুরোধে ভগবান বলছেন ভগবান শ্রীমুখে বলছেন অনুগ্রহায় ভক্তানাং ভক্তের অনুরোধে মনুষ্য দেহমাশ্রিত মানব দেহ ধারণ করে নরলীলা ভবতে তাদৃশী ক্রীড়া আমি পৃথিবীতে খেলা খেলি লীলা করি যা শ্রোতা যে লীলা দেখে শুনে তৎপর ভবে এই পৃথিবীর মানুষ ভগবত পরায়ণ হন তাহলে ভগবান তখনও খেলেছেন আজও খেলেছেন আজকে যে ভগবান খেলছেন সে ভগবান কে মা না রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ এখানে একটা গান আমি গাইব যেটা আমার খুব পরিচিত হয়েছে ইউটিউবে আমাকে অনেকে গাইতে বলেছেন কে নামের ডালি নিয়ে এসেছেন না তার কথা জানতে হবে আমারে গৌর এলো রে আমাকে গাইতে বলেছেন এটা গাইবেনই বলেছেন সোনার নদিয়া মায়েরা উলুধ্বনি বা 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 তাহলে না গাইলে হয় হ্যাঁ কত উলুধ্বনি জমা রেখেছিলেন উলুধ্বনি হরির ধ্বনি হরিবল হরিবল শব্দ শোনা যায় আমাদের গৌরের
सोनार नदियाधनी हरि ध्वनि शब्द शोना जाए गौरे गौरे लोरे सोनार नदिया उलुध्वनि शंखध्वनि शब्द शोना जाए गौरे लोरे गौरे लोरे शब्द शोना जाए गौरे लोरे गौरे लोरे संगे नीताय एलो रे 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 गौरे लोरे सोनार नदिया उलुध्वनि हरिर ध्वनि शब्द शोना जाए ओई तो गौरे लोरे सोनार नदिया ध्वनि हरिर ध्वनि शब्द शोना जाए गौरे लोरे कृष्ण नामे हरि नामे जगत माताई 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 गौरे लोरे सोनार नदियाय उलुध्वनि शंखध्वनि शब्द शोना जाए आमादेर गौरे लोरे हरि बोल हरि बोल गौरे लोरे सोनार नदियाय शब्द शोना जाए गौरे लोरे ओई तो गौरे लोरे सोनार नदिया हरि ध्वनि शब्द शोना जाए गौरे लोरे के तोरा नाम निबिरे छुटे छुटे आए तोरा गौरे लोरे सोनार नदिया उलुध्वनि हरिर ध्वनि शब्द शोना जाए आमादे गौरे लोरे हरि बोल हरि बोल गौरे लोरे सोनार नदिया उलुध्वनि हरिर ध्वनि शब्द शोना जाए आमादे गौरे लोरे गौरे लोरे सोनार नदिया उलुध्वनि हरिर ध्वनि शब्द शोना जाए आमादे गौरे लोरे उलुध्वनि शंखध्वनि शब्द शोना जाए आमादे गौरे लोरे उलुध्वनि शंखध्वनि शब्द शोना जाए आमादे गौरे लोरे राधा कृष्णेर मिलित विग्रह श्री गौरांग हलेन नदियाय अवतीर्ण कईन राधा प्रेमा कईन मधुरीमा कईन सुखे पहु भोर एदिन वाछित धन ब्रजे ना हईल पुरन मनमथ लागियोर भाविया देखिनु मने राधार स्वरूप बिने एदिन वाछा पूर्ण कभु नय राधा प्रेम गुरु करी राधा कान्ति बाइरे धरी एबार आमी नदियाते हईब उदय किन्तु भक्तमंडली एक कथा आपनादेरके जानिए दि ओ मायरा मनोनिवेश करबेन भगवान श्रीकृष्ण जन्म नियेछिलेन कोथाय गो मथुरार कंस कारागारे नियेछिलेन ना आर गौरहरि जन्म नियेछिलेन नवद्वीपे नीम गाछेर तलाय आमी अनेकेर मुखे शुनेछि जे नीम गाछेर तले जन्म हयेछिलो बोलेई ठाकुरेर नाम हयेछिलो निमाई
যদি এটা আমার মানতে একটু অসুবিধা হয় এই ফর্মুলাটা যে নিম গাছের তলে জন্ম নিলে যদি নিমাই হয় তাহলে কেউ যদি বাবা জাম গাছের তলে জন্ম নেয় কি হবে বেশ আমি বলবো না তাহলে যাই হোক আমার যেটা বলার উদ্দেশ্য ছিল যে ভগবান কৃষ্ণ জন্ম নিলেন কংস কারাগারে তাই তো মা বেশ কলিযুগের ভগবান রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ এলেন কোথায় শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে কিন্তু জন্ম নিলেন নিম গাছের তলায় মানে আমার যেটা বলার উদ্দেশ্য একটা বৃক্ষ তলায় কোনদিন মনে প্রশ্ন জেগেছে এত বড় হাই প্রোফাইল ভগবান কৃষ্ণ তিনি ভালো জায়গায় জন্ম নিতে পারতেন না বাবা এটা তো ভালো জায়গায় জন্ম নিতে পারতেন নিলেন কারাগারে কলিযুগের ভগবান গৌরহরি তিনিও তো ইচ্ছে করলে একটা দামি জায়গায় জন্ম নিতেন লোকেশনটা ভালো করতেন কিন্তু জন্ম নিলেন একটা বৃক্ষতলায় কেন আপনি আচরি ধর্ম জীবেরে শেখাই আর আপনি না আচরিলে জীবকে শেখানো না যায় আমি আপনাদের মাঝে কীর্তন গান পরিবেশন করতে এসেছি বলবো মাকে ভক্তি করবেন বাবাকে ভক্তি করবেন আমি যদি না করি খবরটা যদি পান বলে একটা পাক্কা অভিনেতা এ পয়সার জন্য বহু কিছু বলে তাহলে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায় আপনি না আচরিলে জীবকে শেখানো না যায় গৌরহরি জন্ম নিলেন একটা গাছের তলা ভগবান কৃষ্ণ জন্ম নিলেন কংসের কারাগারে এবং জগৎকে শিখিয়ে দিলেন যে দেখো আমাদের কারো জন্ম কারাগারে আমাদের কারো জন্ম বৃক্ষতলায় তথাপি আমরা ভগবান তাই তোমাদের কারো জন্ম আরামবাগের মানিক পাটে কারো জন্ম দক্ষিণ চব্বিশ পরগনা কারো জন্ম মেদিনীপুর কারো জন্ম বাঁকুড়া এটা বিষয় নয় ওটা আধার কার্ডের জন্য প্রয়োজন ওটা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রয়োজন ওটা প্যান কার্ডের জন্য প্রয়োজন ওটা আইডেন্টিটির জন্য প্রয়োজন কিন্তু ভগবত কৃপার জন্য প্রয়োজন শুধু কর্ম জন্ম হোক যথাযথা সে মানিকপাটেই হোক নবদ্বীপেই হোক শালতোড়া বাঁকুড়াতেই হোক জন্ম হোক যথাযথা কর্ম ভালো হওয়া চাই মহাপুরুষের কত সুন্দর কথা আছে জানেন মা যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে যেদিন তুমি এসেছিলে ভবে মানে পৃথিবীতে এসেছিলে কেঁদেছিলে তুমি বাচ্চা জন্মগ্রহণ করে কাঁদে হেসেছিল সবে সবাই হাসে কেউ বলে আমার ছেলে হয়েছে কেউ বলে আমার মেয়ে হয়েছে কেউ বলে আমার ভাগ্নি হয়েছে কেউ বলে ভাগ্নি হয়েছে কত মিষ্টি খায় কেউ বলে নাতি হয়েছে কেউ বলে নাতনি হয়েছে তাহলে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আমরা কেঁদেছিলাম আর হেসেছিল সবে আমার আত্মীয় স্বজনরা হেসেছিল এমন জীবন করিতে হইবে গঠন বলতে জীবনটা এমন তৈরি করতে হবে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেবে কিন্তু তোমার নাম জগমাঝে প্রচারিত হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়টা একটু পড়বেন সারা বলি ভাগবতের জ্ঞান হয়ে যাবে হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে লিখেছেন কর খল ঘট জল পথ পড়েছেন অনেকে পড়েছেন কেন লিখলেন ভেবেছেন বলছে কর কর্ম করে যাও কর্ম করো মুখে বলো নাম আর হাতে করো কাম যদি কেউ নাম নিয়ে কর্ম করে কর্মটা খারাপ হবে না ভগবানের নাম নিয়ে করছে তাহলে যদি করো যদি ভালো কর্ম করতে পারো তাহলে থাকবে না তোমার মনের ভেতরে খল খল মানে খলতা হিংসা পরশ্রী কাতরতা থাকবে না যদি করো থাকবে না খল যদি না থাকে খল তবে সাড়ে তিন হাতের দেহ ঘট কর খল ঘট আর যদি ঘট মানে সাড়ে তিন হাতের দেহটা তৈরি হয়ে যায় তাহলে জল মানে প্রেম ভক্তির জল আসবে যদি জল তবে পথ মানে নিজের পথ নিজেই করতে
টিএমসির পায়ে ধরতে হবে না, বিজেপির পায়ে ধরতে হবে না, হ্যাঁ কংগ্রেস সিপিএম এর মন্ত্রীদেরকে হাতে ধরতে হবে না, নিজের কর্ম নিজেই করবেন। তাহলে যদি কর থাকবে না খল হয়ে যাবে ঘট, পাবেন প্রেম ভক্তির জল তবে পথ। আর বলছে এগুলো যদি আমরা ছোট থেকে করতে না পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে তাহলে তুমি অচল, তুমি অধম, তুমি অপর। বাকিটার বলবো না, বাকিটা মাস্টারি করে লাভ নেই, আপনারা সবাই যাবেন। বুঝতে পেরেছেন? এগুলো সাধারণ ভাববেন না, এগুলো কীর্তনের রসদ, এগুলো আমরা কালচার করি না। আবার দ্বিতীয় ভাগটা পড়ুন, বলছে ঐক্য মানে এক হও, এক হও ঐক্য, তারপরে বাক্য। পড়েছেন তো বাবা? বলছে প্রথমে ঐক্য মানে এক হও, তারপরে বাক্য, তার মানে আলোচনা করো, আলোচনার টেবিল তৈরি করো, তবেই পাবে মানিক্য, তবেই পাবে মানিক্য। ভালো কাজ করতে গেলে মনের মিল থাকতে হবে, দশ জনের সাথে আলোচনা করতে হবে, তবে কাজটি সফল হবে। যেমন আমার এই প্রশান্ত ভাই, প্রশান্ত তো নাম, হ্যাঁ প্রশান্ত ভুক্ত, হ্যাঁ। তাই ছেলেটি মনে মনে চিন্তা করছে, সবাই এই কম বয়সে এত ভালো কাজ করতে পারে না মা, দশ জনের সেবা হচ্ছে, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণধুলি পড়ছে, আপনাদের মতন ভক্ত এসেছে কেন, এবং এই যে কর্মটি করছে সকলকে নিয়ে করছে, তাহলে ওগো বাক্য তবে মানিক্য হচ্ছে, এগুলো আমাদেরকে ভাবতে হবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ওরকম একটা গাছের তলায় জন্মগ্রহণ করে, আর ভগবান কৃষ্ণচন্দ্র কারাগারে জন্মগ্রহণ করে আমাদেরকে শিখিয়ে দিলেন, জন্ম হোক যথাযথা, কর্ম ভালো হওয়া চাই। আর এর জন্যে কি প্রয়োজন জানেন? এর জন্যে প্রয়োজন হচ্ছে বাবা সৎসঙ্গ। লেখা পড়ে করে সবসময় হয় না বাবা, শাস্ত্র পড়ে সবসময় কীর্তন বোঝা যায় না, আমিও বুঝতে পারিনি, বহু পড়েছি ভুলে গেছি সব, সাধু সঙ্গের দ্বারা সব হয়। কারণ বলছে কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ, বলে কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ হয় আর কৃষ্ণ, কৃষ্ণ কোথায়, যেখানে কৃষ্ণের কথা হয় সেখানে কৃষ্ণ। ভগবান বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়েনচ, আমি কোনো যোগীদের হৃদয়ে থাকি না, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি ও নারদ, ও নারদ আমার ভক্তরা যেখানে দুটি হাত তুলে আমার নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি ও নারদ, নারদ আমি সেই জায়গায় থাকি। এটা আমি গত রাত্রিতে এক জায়গায় বলেছিলাম, একজন যোগী পুরুষ বসেছিলেন, কীর্তন শুনছিলেন, খুব ভালো মানুষ, অনেক কিছু পেয়েছি কাল ওনার কাছ থেকে সঙ্গ করে, বলছে বাবা একটা কথা বলবো, তুমি যে বলছো ভগবান বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, তাহলে তিনি বৈকুণ্ঠ পতি কি করে হলেন যদি বৈকুণ্ঠে থাকেন না? কথাটা তো সঠিক বাবা, যদি ভগবান যোগীদের হৃদয়ে থাকে না তো যোগীরা শুধু শুধুই ভগবানকে ডাকছে? আমি বললাম দেখুন ভুল ব্যাখ্যা করবেন না, ভগবান বলেছেন আমি বৈকুণ্ঠপতি নারায়ণ ঠিক, কিন্তু যদি মানিক পাটে হরিবাসর হয় আর সৎসঙ্গের আসরে সবাই দুটি হাত তুলে নাম করে, তখন আমার রেসপন্সিবিলিটি বৈকুণ্ঠ ছেড়ে মানিক পাটে চলে যাও, আমি বৈকুণ্ঠেই থাকি, এটার মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু যদি কোনো জায়গায় হরি নাম হয়, আমার নাম হয়, তখন আমি সেই সময়টাতে ওইখানেই থাকি, অন্য কোথাও হরি বল হরি বল, যদি সে কোনো জায়গায় হরি কীর্তন হয়, ভক্তরা দুহাত তুলে নাম করে, তখন আমি যোগীদের কথা ভাবি না, সেই ভক্তদের মাঝে বসে যাই, আপনাদের মাঝে ভগবান এসেছে। যদি বলেন দেখতে পাচ্ছি না কেন, শুধু শুধু কেন বলছেন, আমার পাশে তো আমার বোন বসে আছে, আমার দাদা বসে আছে, আমার বন্ধু বসে আছে, ভগবান কই, আপনি তো বন্ধুকে নিয়ে বসে আছেন, পাশে জগৎ বন্ধু আছে, কিন্তু দেখতে পাচ্ছেন না কেন, দুর্যোধনের পাশাপাশি কৃষ্ণ ঘুরে বেড়াতেন, দুর্যোধন দেখতে পেত বাবা, 24 ঘন্টা দেখাশোনা হতো, বুঝতেই পারেন এটা কৃষ্ণ। যদি বলেন কেন, কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন একদম এবার হয়ে যাবে, শেষ চেষ্টা করার জন্য কৃষ্ণ গিয়ে দুর্যোধনকে হাত জোড় করে বলছে, দুর্যোধন এত মাথা গরম করো না, একটু শান্ত হও, হ্যাঁ মাথা গরম করে সব হয় না, আলোচনা করে সব হয়, তা কি দরকার, তোমার কাছে তো বেশি কিছু চাইছে না,
পাঁচ ভাই ছোট ছোট পাঁচটা গ্রাম দিয়ে দাও, হয়ে গেল হিসেব বরাবর। বলছে আমি তো একবারে ঘোষণা করে দিয়েছি বিনা যুদ্ধে নাহি দেবো সুচাক্রমে ধেনি। মনের মধ্যে তৈরি করেই নিয়েছে যে বিনা যুদ্ধে নাহি দেবো সুচাক্রমে ধেনি, আমি সূচের অগ্রভাগে এতটুকু মৃত্তিকাও দেবো না বিনা যুদ্ধে। আর তুমি কে হে? দেখুন কৃষ্ণকে যদি চিনতে পারতেন এরকম কথা বলতেন? কত বড় দর্প দেখুন, তুমি কে হে আমাদের বিচার করার? গোয়ালার ছেলে কোথাকার চিনতে পেরেছিলেন? তাহলে বলতেন গোয়ালার ছেলে, কে কোথায় আছিস? কৃষ্ণকে বেঁধে দে তো। একটা স্তম্ভ